বন্ধুরা স্বাগত এর স্ট্যান্ডার্ড চ্যানেলে। আজকের ভিডিওটা মূলত নাউনের দুটি প্রকার ভেদ, প্রপার নাউন এবং কমন নাউন, এর উপর বেশ করে। বন্ধুরা, নাউন হলো কোনো নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি বা কোনো স্থানের নামকে নাউন বলা হয়। তো এই নাউনের দুটি প্রকারভেদ আছে, একটি হচ্ছে প্রপার নাউন, একটি হচ্ছে কমন নাউন। আরও অনেক প্রকারভেদ আছে, আমি দুটো নিয়ে আলোচনা করছি আজকে। তো প্রপার নাউন হচ্ছে কোনো নাম, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক বা কোনো জায়গার হোক, সেটা যদি প্রপার সেই নামটাকে বলা হয়, প্রপারলি বলা হয়, সেটা হচ্ছে প্রপার নাউন। এবং কমন মানে সাধারণভাবে যদি বলা হয়, সেটা হচ্ছে কমন নাউন। আর একটু ভেঙে যদি বলি, ধরো নদী, নদী একটি নাম, এটি প্রবাহের নাম নদী, তাহলে নদী কথাটি কিন্তু নাউন। কিন্তু দেখো, এই নদী কথা দিয়ে কোনো নির্দিষ্ট কোনো নদীকে বোঝানো হচ্ছে না। নদী মানে অনেক নদী হতে পারে, তাহলে এখানে নদী কথাটি বা শব্দটি, এটি হচ্ছে কমন নাউন, ঠিক আছে। এবারে যদি আমি বলি গঙ্গা নদী, তাহলে দেখো এই গঙ্গা নদী একটি নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে, তাহলে এটি প্রপার নাউন। এইভাবে আরও হতে পারে দামোদর নদী, এটিও প্রপার নাউন। এবার ধরো কোনো শহর বলছি আমি, ধরো শহর, শহরটি একটি জায়গাকে বোঝাচ্ছে, তাহলে শহর শব্দটি একটি নাউন, কিন্তু এটি কী নাউন, এটি হচ্ছে কমন নাউন। দেখো শহর যে কোনো শহর হতে পারে, হাজার হাজার শহর আছে, তাহলে যে কোনো শহরকে আমি বোঝাতে পারছি শহর দিয়ে, তাহলে এটি একটি কমন নাউন। কিন্তু আমি যদি বলি কলকাতা শহর, কলকাতা শহর একটি নির্দিষ্ট একটি শহর, তাহলে এটি প্রপার নাউন। এইভাবে এবার একটি আমি প্যাসেজ এখানে নিয়ে নিচ্ছি, এই প্যাসেজটি থেকে কোনটি প্রপার নাউন এবং কোনটি কমন নাউন সেটি ছকের মধ্যে লিখে দেখাতে হবে। দেখো কীভাবে করছি এটা। পিকু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট, হি ইজ নাও লিভিং ইন আলিপুর জু, হি হ্যাজ এ কাপ, ইটস নেম ইজ সুইটি, দ্য জু ইজ এ নাইস প্লেস, দেয়ার ইজ এ বিগ পুল ইনসাইড দ্য জু, মেনি বার্ডস ফ্রম হার ফ্রম ফার অ্যাওয়ে প্লেস কাম টু দ্য পুল ইন উইন্টার, মেনি পিপল ফ্রম দ্য সিটি কাম টু ভিজিট দ্য জু এভরি ডে। এবারে দেখো এই প্যাসেজটি থেকে আমি প্রপার নাউনগুলোকে খুঁজে নিচ্ছি। প্রথমেই দেখো পিকু, পিকু একটি নির্দিষ্ট পশু, হাতি তার নাম, একটি নির্দিষ্ট হাতিকে এই পিকু দিয়ে বোঝাচ্ছে, তাহলে পিকু এই নামটি হচ্ছে একটি প্রপার নাউন। এবারে দেখো আলিপুর জু, জু মানে চিড়িয়াখানা, তো চিড়িয়াখানা কোন চিড়িয়াখানা, আলিপুর জু, এটি নির্দিষ্ট চিড়িয়াখানাকে বোঝাচ্ছে, তাহলে আলিপুর জু হচ্ছে এখানে প্রপার নাউন। এবারে দেখো কাপ মানে হাতির যে বাচ্চা, তার নামটা এখানে দেওয়া আছে সুইটি, তাহলে সুইটি একটি প্রপার নাউন। এবারে দেখো কমন নাউনগুলোকে আমি খুঁজছি, এলিফ্যান্ট, এলিফ্যান্ট বলতে যে কোনো এলিফ্যান্টকে বোঝানো যায়, কাপ মানে হাতির শাবক, তো কাপ বলতে এখানে নির্দিষ্ট কিছু নয়, তাহলে কাপ হচ্ছে এটি কমন নাউন। পুল, দিঘি, এই পুলটাও কিন্তু যে কোনো দিঘিকেই বোঝাতে পারে, কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, তাহলে পুলটা একটি কমন নাউন। পিপল মানে জনগণ, কোন জনগণ, যে কোনো জনগণই হতে পারে, তো এটি হচ্ছে পিপলটা হচ্ছে কমন নাউন। সিটি, সিটিটাও বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে না এই সিটি কথাটি দিয়ে, তাই এটিও একটি কমন নাউন। এবার দেখো বার্ড, বার্ড মানে পাখি, কোনো নির্দিষ্ট পাখিকে এর দ্বারা বোঝানো হচ্ছে না, তাই বার্ড হচ্ছে একটি কমন নাউন। খুব সহজভাবে ভিডিওটি বোঝানোর চেষ্টা করলাম, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।